রমনা রেল স্টেশনে সকলের অ্যান্টিজেন টেস্ট করা হয় এবং আজকে আমরা টোটাল 131 জন ব্যক্তিকে টেস্ট করেছি টোটাল এবং তার মধ্যে 3 জন ব্যক্তিকে পজিটিভ শনাক্ত করা হয়েছে। সুতরাং এবং যারা পজিটিভ শনাক্ত হয়েছে তারা ডাবল ভ্যাকসিনেটেড। সুতরাং ত্রিপুরাবাসীর কাছে আমার একটাই আর্জি, যেন বাইরের রাজ্য থেকে যেগুলো ট্রেন আসে এবং শিলচর থেকে যেগুলো ট্রেন আসে সেগুলো যেন রমনগর স্টেশনে এসে পৌঁছে কোনো যাত্রীর জন্য টেস্ট না করে বাড়িতে যান। সুতরাং সবাই টেস্ট করে বাড়িতে যান, নিজের স্বাস্থ্য সচেতন হতে হবে, আমাদের ত্রিপুরাকে করোনা মুক্ত করতে হবে। আর আজকে যারা পজিটিভ তারা কি হোম আইসোলেশন থাকবে না হাসপাতালে? সবাই হোম আইসোলেশনে পাঠানো হবে।